ভালো লাগা জিনিস বা ভালোবাসার মানুষ খুব কম সময়ের জন্য আমাদের জীবনে আসে। যেমন আমার সেকেন্ড মোস্ট ফেভারিট ভালো লাগা জিনিস সেটা এসেছিল আমার জীবনে খুব অল্প সময়ের জন্য। হ্যাঁ তো ভাই ভাইজিরা, আজ থেকে 2 বছর আগে সব কিছু থেমে যাওয়া জিনিসকে জেনারেটার মতো স্টার্ট করে ফিরে এসেছে আমার সেকেন্ড মোস্ট ফেভারিট জিনিস, আমাদের পাড়ার মেলা। যাত্রীগণ কৃপয়া আপনার কুর্সিকে পেটি বাঁধ দিয়েছি। আচ্ছা তো শুরু থেকে শুরু করি। আমাদের এই মেলাকে সাধারণত ভদ্র ভাষায় হরিনাম সংকীর্তন বলা হয়, যা বাংলা বছরের সেকেন্ড মান্থ অর্থাৎ জ্যৈষ্ঠ মাসের 13 তারিখ থেকে এই মেলা শুরু হয়। এই মেলা খুব জোরলে প্রায় দিন চলে, কিন্তু আমাদের মতন কিছু শান্তশিষ্ট মানুষজনদের দেখে শিশু বলা মানুষের মুখের দিকে তাকিয়ে এই মেলাকে 6 দিন থেকে 7 দিন পর্যন্ত করা হয়। এটা তো হলো আমাদের মেলার ইতিহাস। এবারে আমার সাথে চলো আমাদের মেলা সমুদ্রের রূপ দিয়ে একবার এক্সপ্লোর করে দেখায়। হ্যাঁ তো ভাই ভাইজিরা, তো আমরা আগের দিনই পড়েছি যে পরিবারের মানুষজন বন্ধু বান্ধবীদের নিয়েই মেলা জমে ওঠে। তো আমার ক্ষেত্রেও ব্যতিক্রম কিছু হয়নি। আমাদের বাড়িতে আমার কাছের অনেকজন মানুষ এসেছিলো, মা বাড়ি, পিসি বাড়ি, ভিক্ষা বাড়ি থেকে শুরু করে আমার শ্বশুর বাড়ির ছেলে মেয়ে সবাই এসে হাজির হয়েছিল। আচ্ছা তো শ্বশুর বাড়ির ছেলে মেয়ে এইসব ভেবে প্রভাব হয়েছে তাই না? কিন্তু এসব কাহিনী শোনাবো অন্য একদিন, এখন মেন গল্পে ফেরা যাক। এই হরিনামে বাকিদের কেমন কি দিন কাটে সেটা জানি না, কিন্তু আমার দিনটা শুরু হয় কিছুটা এরকমভাবে। মেলার 2-3 দিন আগে থেকে শুরু হয় আমাদের নিতাইগরকে পালিশ করা ও রং করা, যার প্রতিটা টাচে আমাদের দিনগুলো রঙিন হয়ে ওঠে। বেসিক্যালি আমি 50% ভগবানে বিশ্বাস করি, তাই যখনই সময় পাই ধুতি পরার তখন ধুতি পরে বেরিয়ে যায় ভগবানের উদ্দেশ্যে। ভাই এই লোকটার জন্য এখন 2 বছর ওয়েট করতে হয়েছিল আমাকে। এত সকল কাণ্ড হয়ে যাওয়ার পরও সব থেকে বেশি মজা আসে যখন আমরা 7 তারিখে সকালে স্নান টান সেরে ধুতি পরে ভগবানকে পৌঁছে চলে যাই নিজের মন্দিরে। নিতাইগরকে মন্দিরে পৌঁছানোর পর দিনটা যেমনই কাটুক কিন্তু সন্ধ্যাবেলার খেলাটা জমে ওঠে পুরো। আমি বললাম 6 বছরের উপর কাউকে চাপা দে নাই, হইলো বিশ্বাস? কথাটা বিশ্বাস হলো? আমি এই ফেরে বলে উড়ে পড়ে যাবে না তো? না না, তো ধরো বলো। আমি ওই চোখটা করে এই টাকা ধরো 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 আমাদের এই মেলার আর এক নাম হচ্ছে কাদা গৌরাঙ্গ, কারণ প্রতি বছর এই দিনে বৃষ্টি হতেই হবে। বালতি পালাচ্ছে, বালতি নিয়ে যাবো। এত কিছুর পরও আমার মন ভরে না। তারপরে শুরু হয় আমাদের বাড়িতে বসে সবার সাথে আড্ডা। আমি ছিল, আমাকে তাড়াই দিল। চা গুলো খা। নতুন চা, নতুন চা এক্সপিরিয়েন্স কর, এরকম পাবি না কোথাও, খেয়ে দেখ। নুনে পড়ে চা খেয়েছি, নুন
বলেছে এই কলে বোতলে জল নেওয়া যাবে না, দেখি মাথার নামারে দুটি পাত্রের বেশি জল নেওয়া যাবে না, এই কলে জলে কাপড় কাচা স্নান করা যাবে না। কি হচ্ছে কি হচ্ছে এটা? হ্যাঁ, এইসব মজার সাথে যদি একসঙ্গে মেলায় না গেলাম তাহলে করলামটা কি? তার জন্যে আমরা সবাই একসঙ্গে মেলায় যে দারুণ ফুর্তি করেছি, এত ভিড় সত্ত্বেও আমরা ঠিক পেরিয়ে চলে যাই এবং পৌঁছে যাই আমাদের আইসক্রিম কর্নারে। কোনটা যাবি? সবগুলো চেপে যাও, চো ভাই পাবাই সব এসে গেছে নাকি? সবাই রেডি, সরো সরো। এখন ঘড়িতে সময় 12:30, আর চলছি এখন আমরা মন্দিরের দিকে জাগরণ করতে। এখন রাত্রিবেলায় আমাদেরকে এখন আইসক্রিম খাওয়াচ্ছে আমার দাদাবাবু, দেখি মুখটা দেখি, বড় লোক এখন পয়সাবাদি আছে, দুটো আইসক্রিম। এত কিছুর মাঝেও আমাদের মন্দিরে কাটানো সময়গুলো সেগুলো কি করে ভুলে যায়? যখনই আমরা আনন্দে মেতে উঠি তখনই আমাদের আনন্দের দিনগুলো শেষ হয়ে যায়। আমাদের এই মেলাও সেরকমই ঘটে, খুব জলদি আমাদের এই মেলা শেষ হয়ে যায়। আজ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আরও খুব জলদি নতুন নতুন জিনিস নিয়ে আসবো, একটু কাজে ফেঁসে গেছিলাম, যাই হোক আবার ফিরে এসেছি। তো আজকের ভিডিও এতটাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ জন্য টাটা।